আজকের ভিডিওটা একটু লাল লাল হতে চলেছে, কেন বলো তো? যেহেতু আজকে লাল প্যান্ডেলের মধ্যে পুরো ভিডিওটা তোমাদের দেখাবো, কারণ আজকে হচ্ছে কালীপুজো, আর কালীপুজোর ভিডিও না আমি তোমাদের দিতে পারিনি আগে, কেন বলো তো? প্রচণ্ড ঝামেলায় পড়ে গেছি বন্ধুরা, আর এর জন্য আমি ভিডিও দিতে পারছি না। আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও এডিট করা, শুধুমাত্র ভয়েস দিলেই হয়ে যায়, কিন্তু ভয়েসটাই দিতে পারছি না সময় করে, আর এতটাই ঝামেলায় পড়েছি। তো আজকের ভিডিওটাও আমি আর আমার মেয়ে দুজনেই ভয়েস দিচ্ছি, তো দেখো তোমরা এর পরের টুকুতে আমার মেয়ে ভয়েস দিয়েছে, এই প্রথমটুকু বাদ ছিল এটাতে আমি ভয়েস দিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। এখন বাজে রাত 1:30, আর এখন থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছি, আর 12টার দিকে কিন্তু ঠাকুর মশাই পুজোয় বসেছে, আমরা সবাই কিন্তু প্রসাদ এনে এখানে রেখে দিয়েছি, তো 1:30 থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ঠাকুরমশাই পুজোতে বসেছে, আর এই দেখো আমার হাতে একটা ঘিয়ের প্রদীপ, আর এই প্রদীপটা না সন্ধ্যের দিকে ধরানোর জন্য এনেছিল, খুব সুন্দর প্রদীপটা, কিন্তু এখানে ধরানোর সময় কারোরই ছিল না, কারণ সব উপাসীরাই বাড়িতে গিয়েছে বাতি ধরানোর জন্য, আর আমিও আমার যা দুজনেই গিয়েছি। তারপর তো দেখতেই পেলে আগের ভিডিওতে আমরা চাতালে গিয়েছিলাম, তারপর আরও 5 জায়গায় গিয়েছিলাম, ওখানে বাতি ধরিয়ে আস্তে আস্তে আর এখানে এটার কথা মনেই ছিল না, তাই এখন পুজোর সময় ধরিয়ে দিয়েছি। এখানে কিন্তু সবাইকেই দেখতে পাচ্ছ, শুধু আরতিকে দেখতে পাচ্ছ না, কেন বলো তো? ও না 11টা পর্যন্ত ছিল, কিন্তু তারপর ওর ছেলে প্রচণ্ড ভেজাল করছিল দেখে ও ওকে নিয়ে বাড়ি চলে যায়, ভেবেছিল ঘুম পাড়িয়ে আসবে, কিন্তু পরে আর ঘুম পাড়িয়ে আসতে পারেনি, তাই ও না বাড়িতেই উপোস ভেঙে ফেলেছে, শুনে ভীষণ খারাপ লেগেছিল আমার। এদিকে মেয়ের ঘুম পেয়েছে, তবুও বাড়ি যাবে না। মা তো এখন ব্যস্ত, তাই আমি আবার ভয়েস দিচ্ছি, আর আমি বলছি আমি কেন বাড়ি যাচ্ছিলাম না, কেন কি আমার খুব ইচ্ছে ছিল পুরো রাত জেগে পুজোটা দেখার, সবাই ছিল কিন্তু আমি ছিলাম না। তারপর আমি যে যখন চলে গিয়েছিলাম তখন তো আর পুজো দেখতে পাইনি, তাই মাকে আবার জিজ্ঞাসা করতে হয়েছে যে কি হয়েছিল। 1টার সময় বাড়ি চলে গিয়েছি আমি, দেখো প্রদীপটা কত সুন্দর না, সরি একটু কেশে ফেলেছি, কেন কি আমার খুব কাশি পাচ্ছে আজকে, কোনো ব্যাপার না। এই দেখো সবাই এখানে বসে আছে, আজকে সবারই ঘুম পেয়ে গিয়েছে মনে হয় জলদি, কেন কি আজকে রাত জেগেছে না পুরো। এই দেখো সবাই এখানে এখনো বসে আছে, 3:30 পর্যন্ত কিন্তু পুজো হয়েছিল, পরে মার কাছ থেকে আমি শুনেছিলাম। এটা কিন্তু আমার মেজো কাকাই, আর দেখো আমি তো আবার রাতও জাগতে পারবো না যে আমি থাকবো, আর মাঝে মাঝেই না মোবাইলে টাইম দেখছিলাম, আমি ঠিক 1টার সময় বাড়ি গিয়েছিলাম, আমি 2 বার বলে দিলাম যে আমি 1টার সময় বাড়ি গিয়েছিলাম, আর মার কাকিমুনি গিয়েছিল তখন বাজে 4টা, হ্যাঁ 4টেই বাজে, আর তখন আমি গভীর ঘুমে। দেখো আমি হাই তুলছি, মা বলছে যা বাড়ি চলে যা, কিন্তু আমি যাচ্ছিলামই না। এখন ঠাকুর মশাই প্রদীপটা দিয়ে দিচ্ছে, এখানে রেখে দেবে এই ঠাম্মারটা, এই যে সবাই প্রদীপ নিচ্ছে, এখান থেকে আমি সবকিছুরই ভিডিও তুলছিলাম জানো, আর মা বলছিল এবার বন্ধ কর, অনেকক্ষণই তো তুললি নাকি। তোমরা তো শুনেই নিলে কাকাটা কি বললো, তো আমাকে আর বলার দরকার নেই। এই জলটা এখন ঠাকুর মশাইকে দেবে, ঠাকুর মশাই জানি না কি করবে, কিন্তু আমি তো ছিলামই না তখন, কেন কি আমি তখন চলে গিয়েছিলাম, তাই দেখতেও পারিনি আর জানো, খুব খারাপ লাগছে এখন ভিডিও তো দেখতে হচ্ছে আমাকে। এখন ঠাকুর মশাই মন্ত্র পাঠ করছে, দেখো সবাই বসে আছে,
আর অনেকক্ষণই হয়ে গিয়েছে, তাও অনেকক্ষণই হয়ে গেছে, সেটা জানি না কয়টা বাজে, তাহলে বলেও দিতাম। এই দেখো এখন এই জিনিসটা নিজে রাখবে, যদি আমি থাকতাম না তাহলে আমি ভিডিও করতাম, মাকে আর ভিডিও করতে হতো না। এবার দেখে নাও কি হচ্ছে এটা, আমি তো আর জানি না, তাই যেটুকু জানি ওটুকুই তোমাদেরকে বললাম। আর হ্যাঁ, এবার কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? কমেন্ট করে কিন্তু বলবে এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদের সকলে, বুঝলে? আচ্ছা তো এখন টাটা বলার সময় এসে গিয়েছে। এই যে মায়ের হাতে এখন এক ফল, ফল টল আছে মার হাতে অনেক ধরনের, দেখো। জানো এখন জানো কটা বাজে? এখন বাজে 3:30। এখন পুজো শেষ হয়ে গিয়েছে, ঠাকুর মশাইও বাড়ি চলে যাবে, সবাই খেয়ে দে এখন বাড়ি চলে যাবে, মারও বাড়ি চলে যাবে বলতে গেলে এখন। আচ্ছা তো ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই।